হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস ব্লগ। তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা বিকেল থেকেই আমি শুরু করছি, কারণ সকাল থেকে যে শুরু করবো সেই সময়টা আমি আজকে পাইনি, কারণ আজ রবিবার, কাজের ব্যস্ততা অনেকটাই থাকে। তো আজকে এখন যাচ্ছি আমরা নিউ মার্কেটের দিকে, তো চলো যাওয়া যাক এখন। কিছু জিনিস নেওয়ার আছে, আকাশটা মেঘলা মেঘলা আছে। ভিডিও কর রা হ্যায় কাস্টমার কো রেফারেন্স কর দেগা। আর এটা অন্য কালার দেখো, ওই কালারটা ভালো লাগে, ওই কালারটা ভালো লাগে। ওই প্যান্টটা নিয়ে নাও না, ওই প্যান্টটা ভালো লাগছে। এই যে এখন আমরা কেক স্টলে এসেছি। না, টাপের লাগবে না, তোমরা অবশ্যই বলো পুতুলগুলোর মধ্যে কোনটা সুন্দর লাগবে। আমাদের মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে, বেশি কিছু নেইনি, খুব সামান্য। এবার এখানটা দাঁড়িয়ে আছি, এই যে গাড়ি রাখা আছে এখানে, যার দায়িত্বে সে লোকই নেই যে গাড়িটা ছাড়াবে কাম থেকে, লোক খুঁজতে গেছে এখানে। এই যে ফ্রেন্ডস, এইগুলো কিনেছি সব, এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ দোকানে ছিলাম তাই তোমাদের দেখানো হয়নি, এই এখন দেখাচ্ছি। দাঁড়া, তোমাদের আরও একটা জিনিস দেখানোর আছে, ঘড়ি, কোম্পানি নাম হচ্ছে তো গেস। আর এই যে এই ঘড়িটা দিয়েছে, হচ্ছে আমার হাজবেন্ড, হচ্ছে একটা স্পেশাল কারণের জন্য দিয়েছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। এই যে ঘড়িটা, তোমরা না আমাকে আইডিয়া করে বলতে পারবে যে এইটার দাম কত হতে পারে? আমার বর তো বলছে না কিছুতে, আমি অনেক চেষ্টা করেছি নানা রকমভাবে, কোনোভাবেই বলেনি আমাকে।
আর আরেকটা লোকে একটা পায় না, আমি দুটো পেয়েছি। আর এটা হচ্ছে টাইটেনের, এটার দামও আমি জানি না। সুতরাং আমি মানে এটা দিয়েছে হচ্ছে একটা দাদা, নাম হচ্ছে নিরাজ দা। এই যে এই ঘড়িটা দেখ, এটা আমি অবশ্য পরিনি, ওই ঘড়িটা আমি দুবার পরেছি, যেটা এটা পরিনি। তো তোমরা অবশ্যই বলো যে কোন ঘড়িটা সব থেকে সুন্দর লাগছে, দুটোই ভালো আমি জানি, তবু তোমরা বলো। এই যে ঘরও ঠিকভাবে পাশাপাশি, তোমরা বলো। হ্যাঁ, এই ঘড়িটার দাম কত হতে পারে? এইটা এটা আমি জানি না, আর এটা দাম আমি জানতে চাই না, কারণ এটা গিফটে পাওয়া, ভালোবেসে দিয়েছে যেটা, উনি আমাদের দোকানে আসে তাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ঘড়িটা কোনটা বেশি সুন্দর লাগছে আর ওটার দাম কত, কারণ সত্যিই আমি ওটার দাম জানি না। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আজকের মতন গুড নাইট, টাটা।